নমস্কার বন্ধুরা, সোনালীর আর্ট অফ লিভিংয়ে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখনও ঠান্ডা আছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। যাই হোক, পিঠে খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, ঘরে চালের গুঁড়ো থাকায় সুবিধাই হয়েছে। প্রথমে চালের গুঁড়োটা জলে ভিজিয়ে একটা ঠিক ব্যাটার করে নিয়েছি, ওর মধ্যে অল্প একটু নুনও দিয়ে নিয়েছি, আর পানিয়ার আমের যে কড়াইগুলো আছে না, তার মধ্যে অল্প তেল দিয়ে এই ব্যাটারটা ঢেলে দিয়েছি গর্তের মধ্যে। ঠিক ঢেলে দেওয়ার পর সেটা ঢাকা দিয়ে রাখার হলে তারপরে আস্তে আস্তে গরম হয়ে ওটা আপনা থেকে উঠে আসে, ঠিক বাতাসের মতো দেখতে লাগে। আর নতুন গুড়ের সঙ্গে এটা দারুণ যায়, ঝোলা গুড়। যেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি এটা প্রায় করি, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় বলে সুবিধা মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে। আর সবাইকে কোথা থেকে দেখছেন সেটা জানালে আরও ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি।